করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন সোনামুখী কলেজের এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীরা। রাজ্য সরকার করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু তারপরেও এক শ্রেণীর সবজান্তা সাধারণ মানুষের কোনো কিছুতেই হুঁশ ফিরছে না। এবার সেই সমস্ত সাধারণ মানুষগুলোকে সচেতন করতে পথে নামলেন বাঁকুড়া জেলার সোনামুখী কলেজের এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীরা। এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে সোনামুখী কলেজের সংলগ্ন একটি রাস্তায় মিছিল করেন এবং পথ চলতি সাধারণ মানুষদের নোভেল করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি যে সমস্ত সাধারণ মানুষ বিনা মাস্কে বাড়ির বাইরে বেরিয়েছেন তাদেরকে মাস্ক পরিয়ে দেন এই ছাত্রছাত্রীরা। সোনামুখী কলেজের এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা পরিষদের সদস্য কদম লোহার। তিনি বলেন, ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকে সচেতন করতে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে সাধারণ মানুষ অনেকটাই সচেতন হবেন। তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন অন্যান্য মানুষ।